হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আইডি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদের অলরেডি আপডেট দিয়েছিলাম, আমাদের পিএসসি থেকে কিন্তু নিউ আইডিওর ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আইডিও সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। তো এখানে আমাদের আইডিও নিউ ভ্যাকেন্সিতে কত শূন্যপদ থাকতে চলেছে, কত শূন্যপদে নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে, এর সাথে সাথে আইডিওর জন্য আইডিওতে আবেদন করার জন্য আপনাদের কী এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, বয়স কত হতে হবে, সিলেবাস কী রয়েছে এবং এখানে বিগত বছর আমাদের কাট অফ কী গিয়েছিল রিটেন এক্সামিনেশনের, তো সেই সব কিছু ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। তো সেই জন্য আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না। এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আপনাদের আইডিও সম্বন্ধে এক এক করে ডিটেলসে জানাবো। অল এলিজিবিলিটি আইডিও কিংবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সম্বন্ধে কিন্তু অল এলিজিবিলিটির ক্রাইটেরিয়া আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। তার সাথে পিভিএসের কত কাট অফ গিয়েছিলো তো সেটাও কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। তো এখানে আমাদের আইডিও কিংবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ভ্যাকেন্সি কিন্তু এবছরে অতি শীঘ্রই কিন্তু বেরোচ্ছে। তো সেখানে আমাদের কিন্তু যে ভ্যাকেন্সি থাকছে 250টি, 250+, অর্থাৎ এখানে কিন্তু আমাদের 250+ ভ্যাকেন্সিতে নিউ ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে আইডিওতে। আর এখানে আমাদের আইডিওর যে প্রিভিয়াস যে রিক্রুটমেন্ট হয়েছিল, তো সেটি আমাদের কিন্তু হয়েছিল 2019 সালে পিএসসি থেকে কিন্তু আইডিওর ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছিল। তো 2019-এর পরবর্তীতে কিন্তু আর কোনো নিউ ভ্যাকেন্সি পাবলিশ হয়নি আইডিওর। তো 2019-এর পরবর্তীতে কিন্তু আমাদের এবছর অর্থাৎ 2024-এ আইডিওর নিউ ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ হতে চলেছে। তো এখানে 2019-এ আমাদের ভ্যাকেন্সি ছিল হচ্ছে 118টি, আর এখানে আমাদের 2024-এ কিন্তু 250+ ভ্যাকেন্সি কিন্তু আইডিওর ক্ষেত্রে আসতে চলেছে। তো এটি কিন্তু আমাদের গতকালই ভিডিওতে কিন্তু আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে 250+ ভ্যাকেন্সি কিন্তু পিএসসিতে রিপোর্টেড হয়েছে। তো সেই নোটিফিকেশনও কিন্তু আমাদের খুব শীঘ্রই আসতে চলেছে। তো এবার আইডিও সম্বন্ধে ডিটেলসে এক এক করে আলোচনা করব। এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে, বয়স কত হতে হবে, এখানে আপনাদের সিলেবাস কী রয়েছে, প্রিভিয়াস ইয়ারে এখানে আমাদের রিটার্নে কাট অফ কী গিয়েছিলো, তো সেই সম্বন্ধে এক এক করে ডিটেলসে আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে। আর এটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এটি হলো আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের আইডিও নোটিফিকেশন। তো এখানে আপনাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পোস্টে কিন্তু নিয়োগ করা হয় আইডিওর ক্ষেত্রে। তো এখানে কোথায় নিয়োগ করা হবে, এখানে বলে দেওয়া রয়েছে যে ইন দ্য ডিরেক্টরেট অফ মাইক্রো স্মল অ্যান্ড হচ্ছে মিডিয়াম এন্টারপ্রাইজেস ওয়েস্ট বেঙ্গল, আন্ডার দ্য মাইক্রো স্মল অ্যান্ড হচ্ছে মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর এখানে আমাদের পিভিএসের ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন 118 ভ্যাকেন্সি কিন্তু ছিল, আর এবারে কিন্তু 2024-এ আমাদের 250+ ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, ভ্যাকেন্সিতে নিউ নোটিফিকেশন আসতে চলেছে। তো এর পরবর্তীতে এখানে পে লেভেল এখানে দেওয়া রয়েছে, পে লেভেল হচ্ছে এখানে 3 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হয় আইডিওতে। এবার আমরা সরাসরি এসেনশিয়াল কোয়ালিফিকেশন তার সাথে এজ লিমিট আমরা দেখে নেব। তো এখানে আমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে বলে দেওয়া রয়েছে যে এ ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, অর্থাৎ কিন্তু এখানে আপনারা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আইডিও পোস্টের জন্য কিংবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের জন্য। এর পরবর্তীতে এখানে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা হয়ে থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, কিংবা টেকনোলজিতে ডিগ্রি থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। পরবর্তীতে আমরা এজ দেখে নেব। তো এখানে এজ লিমিট দেওয়া রয়েছে নট মোর দ্যান 39 ইয়ার্স, অর্থাৎ এখানে 39 ইয়ার্সের কম হয়ে থাকতে হবে। আর এখানে কিন্তু এসটি ক্যালকুলেট করা হবে, যেহেতু আমাদের 2024 সালে নিউ নোটিফিকেশন আসছে, তো সেহেতু কিন্তু এখানে আমাদের এসটি ধরা হবে 2024-এর হিসেব অনুযায়ী। তো নিউ নোটিফিকেশন বেরোলে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো এছাড়া কিন্তু আমাদের এসসি ওবিসি ক্যান্ডিডেটদের কিন্তু বয়সের ছাড় থাকছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তো এখানে আমাদের 160 টাকা কিন্তু এক্সামিনেশন ফি নেওয়া হয়েছিল প্রিভিয়াসের, তো এবার কিন্তু 160 টাকাই কিন্তু নেওয়া হবে। তো এর পরবর্তীতে আমাদের যে সিলেবাস, তো আইডিওর জন্য সিলেবাস কি থাকতে চলেছে, তো আইডিওর জন্য কিন্তু আমাদের প্রথমে রিটেন এক্সামিনেশন হবে। সর্বপ্রথমে আইডিও কিংবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের জন্য রিটেন এক্সামিনেশন হবে, তার পরবর্তীতে কিন্তু আমাদের ইন্টারভিউ হতে চলেছে।
তো রিটেন এক্সামিনেশন আর ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এক এক করে প্রথমে রিটেন এক্সামিনেশন এবং রিটেন এক্সামিনেশনে কোয়ালিফাই করলে তার পরবর্তীতে কিন্তু আপনারা এখানে ইন্টারভিউর জন্য ডাক পাবেন। তো বন্ধুরা, এর পরবর্তীতে কিন্তু আমি আপনাদের সেপারেট করে এই আইডিও এক্সামের কিন্তু ডিটেল সিলেবাস পরবর্তীতে আমি আপনাদের জানিয়ে দেবো। তো এখানে আপনাদের আইডিও সিলেবাসে আমি শর্ট করে জানিয়ে দিচ্ছি এখন। তো এখানে আপনাদের 75 অর্থাৎ 75টি ওভারঅল জিকে কোশ্চেন থাকছে এবং প্লাস এখানে কিন্তু আপনাদের 25 অর্থাৎ 25টি ম্যাথ এবং হচ্ছে রিজনিং থাকছে। তো এই কিন্তু 100 মার্কসে কিন্তু আপনাদের রিটার্নিং কিংবা প্রিলিমিনারি এক্সামিনেশনটি কিন্তু হয়ে থাকে আইডিওর জন্য। তো এবার আমরা এখান থেকে সরাসরি আমরা দেখে নেব কাট অফ। তো পিভিএসে কিন্তু অর্থাৎ আমাদের 2019 সালের নোটিফিকেশনে আমাদের প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট কিংবা রিটেন আমাদের যে টেস্ট হয়েছিলো, তো সেই রিটেন টেস্টে আমাদের এখানে আইডিওতে কাট অফ কত গিয়েছিলো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন। তো এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে এবং তার পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। আর এখানে মার্কস অবটেন্ড হচ্ছে বাই লাস্ট কোয়ালিফাইং ক্যান্ডিডেট সেখানে দেওয়া রয়েছে। তো এবার আমরা দেখে নেবো এক এক করে। তো আইডিওর জন্য আন্ডিজার্ভ অর্থাৎ ইউআর কাট অফ গিয়েছে 78, আপনারা দেখতে পাচ্ছেন 78 কাট অফ। এর পরবর্তীতে যেহেতু আমাদের ভ্যাকেন্সি কিন্তু খুব কম ছিল, ওবিসি এ হচ্ছে 73, ওবিসি বি হচ্ছে 75.33, এসসি গিয়েছে 70.33, এসটি গিয়েছে 60.33, এমএসপি ক্যান্ডিডেট হচ্ছে 66.67, এছাড়া এখানে পিডব্লিউ ক্যান্ডিডেট কিংবা আদার্স এখানে ক্যান্ডিডেটের কাট অফ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এটি হলো আমাদের পিবিএসের অর্থাৎ 2019 সালের নোটিফিকেশনের রিটেন কিংবা স্ক্রিনিং টেস্টের কাট অফ। দেখতে পাচ্ছেন আপনারা, তো এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন। তো অফিসিয়াল নোটিফিকেশন এবং অফিসিয়াল কাট অফ। তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য যাবতীয় আইডিও সম্বন্ধে ডিটেলস। তো এখানে আপনারা শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়ে থাকলেই এখানে আবেদন করতে পারবেন আইডিও পোস্টের জন্য। আর গতকালই কিন্তু আমি আপনাদের ভিডিও করে আইডিও সম্বন্ধে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম। তো আইডিওর ভ্যাকেন্সি কিন্তু রিপোর্টেড এখানে 250 প্লাস ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে আগামীতে। তো যখনই এই আইডিও সম্বন্ধে নতুন কোনো আপডেট কিংবা নিউ কোনো নোটিফিকেশন পিএসসি যদি পাবলিশ করে, তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তো এছাড়া আইডিও কিংবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সম্বন্ধে আপনাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।